তানুজাস কমপ্লিট ফ্যামিলি শো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার ডোমকলে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছা ফাউন্ডেশন। ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে আজ ডোমকল জনকল্যাণ আব্দুল বাড়ি মুক্ত মঞ্চ থেকে এলাকার 700 জন দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। উপস্থিত ছিলেন ডোমকলের এসডিও সুমিত কুমার রায়, ডোমকলের এসডিপিও শেখ শামসুদ্দিন, মহকুমার খাদ্য নিয়ামক মোহাম্মদ মুসির আহমেদ। ভালো পরিষেবা দেওয়ার জন্য আমাদের লালন দা রয়েছেন, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কতগুলো স্কিম আছে যেখান থেকে আমরা নানা রকম আপনাদের আরো একটি বস্তু তুলে দিবেন। সম্মাননীয় এসডিও সুমিত কুমার রায় মহ, মাননীয় শেখ শামসুদ্দিন মহাশয় এসডিপিও দমকল, উনি সম্মাননীয় জ্যোতির্ময় বাগচি মহাশয় আসিত হবে। সকলে আসবেন না, স্বেচ্ছাসেবী যারা রয়েছেন ইচ্ছা ফাউন্ডেশনের। মানুষের মৌলিক চাহিদা যে পাঁচটি, তার মধ্যে একটি হলো বস্ত্র। আজকে ভারত স্বাধীন হওয়ার পরও, আজকে একবিংশ শতাব্দীতে আমরা এসে দেখি মানুষ চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, এ সমস্ত মৌলিক চাহিদাগুলো এখন পর্যন্ত কিন্তু আমরা মানুষের হাতে পৌঁছে দিতে পারিনি। স্বাধীনতা লাভ করার পরেও যে এই যে পৌঁছে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর এই ব্যর্থতা থেকেই ইচ্ছা ফাউন্ডেশন চিন্তাভাবনা করে যে এই যে মৌলিক চাহিদাগুলো অন্তত যেন আমরা পূরণ করতে পারি মানুষের, সাধারণ মানুষের। সেই উদ্দেশ্যেই আজকে বস্ত্র বিতরণ। আমরা জানি আমাদের এই এলাকায় প্রচুর মানুষ যারা বসবাস করে, দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে, তাদের জন্য সাধারণ একটা বস্ত্র কেনারও পয়সা অনেক সময় থাকে না। তো ইচ্ছা ফাউন্ডেশন মনে করেছিল যে আমরা সাধারণ মানুষের হাতে, যারা বস্ত্র কিনতে পারে না, তাদের হাতে এই শীতে আমরা একটা সাধারণ একটা বস্ত্র তাদের হাতে তুলে দেব। বিভিন্ন জায়গা থেকে তারা মানুষের, যারা দান ধ্যান করে তাদের কাছ থেকে কালেকশন করে তারা আজকে এই ইচ্ছা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের হাতে কিছু বস্ত্র তুলে দিল। এই জন্য ইচ্ছা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। এবং এই কাজে আজকে আমরা দেখলাম প্রশাসন আমাদের সঙ্গে ছিল, অর্থাৎ ইচ্ছা ফাউন্ডেশনের সঙ্গে ছিল। এসডিপিও সাহেব, এসডিও সাহেব, আইসি সাহেব সকলে এসছে, ইচ্ছা ফাউন্ডেশনকে আরও তারা শক্তিশালী করার জন্য এসছে, এগিয়ে এসছে। আমরাও চাইব আপনারা সাধারণ মানুষ যারা ক্ষুদ্র ক্ষুদ্র তারা অংশগ্রহণ করতে চান, ইচ্ছা ফাউন্ডেশনের মাধ্যমে তারা অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, এই আশা রাখবো, এই আবেদন আপনাদের কাছে রাখবো। আপনারা এগিয়ে আসুন, তাহলে ইচ্ছা ফাউন্ডেশন আরও মানুষের কাছে পৌঁছতে পারবে। মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্য ইচ্ছা ফাউন্ডেশন আরও বেশি বেশি কাজ করবে। এর আগেও আমরা দেখেছি ইচ্ছা ফাউন্ডেশনকে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা, হার্ট, আমানুল ইসলাম যে আমাদের আছেন হার্ট বিশেষজ্ঞ আমানুল হক, উনি ফ্রিতে হার্টের চিকিৎসা করে গেছেন। এই কিছুদিন আগে প্রায় 500 মতন লোককে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়েছে। চক্ষু পরিষেবা, মানে চোখের যে সেবাটা আছে, চোখের মানুষ, অনেক মানুষ আছে চোখকে নিয়ে সাধারণত দেখাতে চায় না পয়সার অভাবে, কখনো এই যে দেখাতে গেলে বহরমপুরে যেতে হবে ভালো ট্রিটমেন্টের জন্য, পারে না। কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভালো চিকিৎসক নিয়ে এসে চোখের সেবা, স্বাস্থ্য পরীক্ষা করা, হার্টের সেবা করা, পাশাপাশি কিছু ওষুধ দিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছে ইচ্ছা ফাউন্ডেশন। তো আগামীবার আরও বড়ো ফ্রি মেডিকেল ক্যাম্প আরও বড়ো করার ইচ্ছেধারণা আছে। এবং মেডিসিন বিনা পয়সায় এরা যে চিন্তাভাবনা করছে, আগামী দিনে চরে যাবে, চরের মানুষগুলো সাধারণত বড় বড় পরিষেবা থেকে পায় না চিকিৎসা পরিষেবাগুলো, সেখানে যাওয়ার চিন্তাভাবনা আছে ইচ্ছা ফাউন্ডেশনের। তো এইভাবে মানুষের পাশে চিরকাল দাঁড়াতে চাইছে এবং বিগত দিনে দাঁড়িয়েছে, আগামী দিনেও দাঁড়াবে। আর তখনই সম্ভব হবে যখন আপনারা ইচ্ছা ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করবেন, তখনই আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবেন। আপনারা চাইবো আপনারা বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন, আপনারা আমাদের হাতকে শক্ত করুন, তাহলে ইচ্ছা ফাউন্ডেশন আরও। তানুজাস, আ ইউনিট অফ তানুজা গ্রুপ, ফর্মাল ওয়্যার ডিজাইন্ড টু গ্লোরিফাই, লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে, কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড, মেন্স ওয়্যার ওয়্যার ট্রেডিশন মিটস অথেন্টিসিটি, ট্রেডিশনাল শাড়ি সিম্প্লিসিটি অ্যাট ইটস বেস্ট, ওয়েডিং কালেকশন আ রিজন টু সেলিব্রেট।
কাপল কালেকশন, পাথ বিয়ন্ড এক্সিস্টেন্স, তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়ার মহল সিনেমা, বহরমপুর, মুর্শিদাবাদ।